তোমরা প্রথমে যে ভিডিও ক্লিপটি দেখলে তা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো ল্যাগ কাকে বলে। তোমাদের যদি এরকম ল্যাগ প্রবলেম হয় তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য, আর যাদের মোবাইলে এই ল্যাগ বলতে কিছুই নেই তাহলে তোমাদের সময় নষ্ট করার কোনো দরকারই নেই, তো তোমরা ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারো। আর যাদের এরকম ল্যাগ সমস্যা রয়েছে তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের যে ভিডিওটি তা সম্পূর্ণরূপে পাবজি লাইটের ল্যাগ ফিক্স ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের 1 GB এবং 2 GB র্যামের ডিভাইসগুলোর জন্য মেক করতেছি, কারণ 3 GB র্যামের উপর যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো তো কিন্তু তেমন একটা ল্যাগ দেয় না। আমি আজ তোমাদের সাথে একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব যার মাধ্যমে তোমরা পাবজি লাইটের ল্যাগ ফিক্স করতে পারবে। আমি তোমাদের সাথে যে অ্যাপ্লিকেশনটি শেয়ার করব তার নাম হলো উলফ গেম বুস্টার। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আমি আজকে তোমাদের গেমের ল্যাগ ফিক্স করে দেখাবো। তো চলো বন্ধুরা দেখে নিই কীভাবে এইটির ল্যাগ ফিক্স করতে হবে। তো চলো সোজা চলে যাই মোবাইল স্ক্রিনে। তো এই হলো অ্যাপ্লিকেশনটি। এই অ্যাপ্লিকেশনটি তোমাদের লাগবে ল্যাগ ফিক্স করতে গেলে। তো অ্যাপ্লিকেশনটা তোমরা কোথায় পাবে? প্লে স্টোরে এটি অ্যাভেলেবল পেয়ে যাবে, তো ওখান থেকে ডাউনলোড করতে পারবে একদম ফ্রিতে। এবং তুমি আমি যদি চাও তাহলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করতে পারো, ওখানে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো চলো এটি ওপেন করে নিই। এটি ওপেন করার সাথে সাথে তোমাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেসটি ইস্যু করবে, তারপর তোমাদের অ্যালাউ চাইতে পারে, তোমরা অ্যালাউ দিয়ে দিবে। তো তোমাদের এখানে একটা অপশন লেখা আছে বুস্ট, এই বুস্টে চাপ কর দিলে কিন্তু তোমাদের র্যাম বুস্ট হবে। তো আমি তোমাদেরকে যে মোবাইল থেকে দেখাইতেছি এটিতে অনলি 1.8 GB র্যাম। তো তোমাদের ল্যাগ ফিক্স করার জন্য কি করতে হবে, এখান থেকে যে দেখো ফ্রি ফায়ার। তো আরেকটি কথা আছে বন্ধুরা, তো তোমরা এখান থেকে কিন্তু ফ্রি ফায়ারের ল্যাগও ফিক্স করতে পারবা। তো এখানে তো আমরা ফ্রি ফায়ারের ল্যাগ ফিক্স করবো না, তার জন্য আমরা কি করব, পাবজি মোবাইল যে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে দেখবে একটা অনেকগুলো অপশন চলে আসবে, একটা নয় অনেকগুলো অপশন চলে আসবে। তো ফার্স্টে তোমাদের দেখবে এসেছে গেম ভার্সন, তো তোমরা কোন ভার্সনটি খেলো সেই ভার্সনটি সিলেক্ট করে নেবে। যেহেতু আমরা পাবজি লাইটের কথা বলতেছি তো লাইট সিলেক্ট করে নিলাম। তারপর জাস্ট রেজলেশন আসবে, তো রেজলেশন তোমাদের কী করতে হবে, যাদের 1 GB র্যাম তারা ফার্স্টটা সিলেক্ট করতে পারে, আর যাদের 2 GB র্যাম তারা চাইলে সেকেন্ডটা সিলেক্ট করে নিতে পারে। আমি সেকেন্ডটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে বেসিক গ্রাফিক্স সেটিংস, তো এখানে গ্রাফিক্স দেখো স্মুথ, তো স্মুথ দিয়ে করে দিবে। তারপর স্টাইল ক্লাসিক, তো এটা ম্যাটার করে না আমাদের পাবজি লাইটে, তো তাও তুমি ক্লাসিক করে দিবে। তো FPS তোমরা আল্ট্রা রাখবে, আল্ট্রা রাখলেই সবচেয়ে বেটার হয়, তো আল্ট্রা রেখে দিবে। তারপরে এখানে কোনো কাজ নেই। আর তোমরা যদি চাও যে আমরা TPP FPV মোড যা আছে তো ওইটা ইউজ করতে পারবে, তো ওটার জন্য কি করতে হবে, জাস্ট যে এই অপশনটিতে, এই যে অপশনটিতে তোমার ক্লিক করতে হবে। আবার যদি তুমি অপশনটি কেটে দিতে চাও তাহলে যে ডিলার অপশন আছে এখানে ক্লিক করে তুমি কেটে দিতে পারো, যে ডিলার অপশন আছে এখানে ক্লিক করে কেটে দিতে পারো। তো তুমি 42 গ্রাফিক্স চাইলে 42 গ্রাফিক্স ইউজ করতে পারো, তো তুমি ওইটিতে চাপ দেবে না, জাস্ট এখান থেকে মেমোরি, এই মেমোরি বুস্ট অপশনটি তোমরা অন করে দিবে। তারপর জাস্ট নিচের দিকে চলে যাবে, তো তুমি এখানে রেন্ডিং কোয়ালিটি তোমার সবচেয়ে লো যে অপশন আছে লো করে দিবে, তারপর টেক্সচার কোয়ালিটি লো করে দিবে। তো এখান থেকে সব লো লো করতে করতে নিচের দিকে আসার পর দেখবো লাইট ইফেক্ট, তো এখানে কোনো কাজ নেই তোমাদের। তারপর নিচের দিকে যাবে কালার রেন্ডিং, এরা তোমরা চাইলে প্রথমটা সিলেক্ট করে দিতে পারো, এই যে 32 এটা সিলেক্ট করে দিতে পারো। তো তারপরে নিচের দিকে হবে দেখো যে গ্রাফিক্স APL, এটি তুমি ওপেন জিএল যে 2.0 এটি সিলেক্ট করে নিতে পারো, তো এটি সিলেক্ট করতে হবে তোমাদের। আর জিপি অপটিমাইজে তোমার এখান থেকে চাপ দিয়ে অ্যাপ্লাই অল করে দিবে, এবং সাউন্ড হাই থাকলে হবে। তারপর এটি ট্যাপ করে উপর দিকে আসার পর দেখে নিচের দিকে যে তোমার একটা অপশন চলে আসছে,
তো এখানে অপশন ক্লিক করার সাথে সাথে দেখো একটু লোডিং হবে, তো লোডিং হওয়ার একটু লোডিং হবে, তো লোডিং হওয়ার পর দেখো সেটিং অ্যাপ্লাইড সাকসেসফুলি। তো এখান থেকে তুমি যদি ইয়েস করো তাহলে কিন্তু তোমার পাবজি মোবাইল লাইটের যে অ্যাপ আছে ওইটা ওপেন হয়ে যাবে, মানে গেমটা ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা এভাবেই তোমরা ল্যাগ ফিক্স করতে পারো, আশা করি ল্যাগ ফিক্স হয়ে যাবে। তো যদি না হয় তা কমেন্ট করে জানাও, তো 100% ল্যাগ ফিক্স হয়ে যাবে। তো বন্ধুরা 100% তো সম্ভব না, 80% তো ল্যাগ ফিক্স হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও, আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদের পাশেই থাকো। তো দেখা অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত বাই বাই।